লেডি ব্ল্যাকমেলর অর্চনা নাগ মামলার গুমর খোলিলা খগেশ্বর। অর্চনা নাগ সহযোগী খগেশ্বর রিমান্ডে নেই পচরা অচরা করা যাওয়া। চারিদিন রিমান্ডে অনেক প্রমাণ মিলিছি পুলিশ হাতের। পূর্বতন মন্ত্রী সমেত তিন বিধায়ক নোটিশ হয়ে পড়ে বলে সূচনা মিলিছি। জগবন্ধুকর পাঁচটি জাল কোম্পানি লাগি মধ্য জনা পড়ছে। বালিয়ন্তা রঙ্গবজারে খোলি থাকে আউ এক ব্যবসায়। অনেক জায়গায় কড়া টঙ্কার কারবার হয়েছে। অর্চনা নাগ মামলার ইডি তার তদন্তকে জোরদার করছেন। ইডি রিমান্ডে থাকা খগেশ্বর সোমবার চতুর্থ দিনের পচরা উচরা করছেন ইডি অধিকারী। অনেক তথ্য সামনাকে আসিছে। জেরা বেড়ে অনেক গুমর খোলিছেন খগেশ্বর। অর্চনা নাগ কড়া সাম্রাজ্য তিনজন বিধায়ক নাম আসুচি বলে ইডি সুরাগ পাইছি। তিনজন বিধায়ক মধ্যে জন পূর্বতন মন্ত্রী বলে জনাপড়ছে। সেমানে ভিন্ন ভিন্ন উপায়ের অর্চনা পাখু টঙ্কা কারবার হয়েছে। এই কারবারর খগেশ্বর ব্যাঙ্ক আকাউন্টের মাধ্যমে হয়ে ইডি অধিকারী মানে জাঁয়া পাইছেন। টঙ্কা কথা জাঁয়া পরে তিনজন বিধায়ক নোটিশ করা যাব বলে বিশেষ সূত্র জনাপড়ছে। তেমন খুব শীঘ্র এই তিনজন বিধায়ক ইডি পাখে হাজর হয়ে নিজের পক্ষ রাখবে। যাকে নিয়ে নিজ সম্পৃক্ত থাকা নেতা মানক মনরে ছনকা পশিগলা। রবিবার থাকার খগেশ্বর ঠার যে সব তথ্য মিলি তাহার সত্যতা নেই অনুসন্ধান করে ইডির অধিকারী। সোমবার দিন ব্যাঙ্ক ও অন্যান্য সরকারি কার্যালয় খোলি ইডি স্বতন্ত্র পক্ষর টিম গঠন করা যাইছিল। ইয়া উপরে আপনার কোন মত রয়েছে কমেন্ট মাধ্যমে নিশ্চয় জনাইবে। আপনার দেখুছেন ওড়িয়া হঙ্গামা ইউট্যুব চ্যানেল। লাইক শেয়ার সবসক্রাইব করিবা জমা ভুলবে না।